বন্ধুরা, শিবম কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আমি বলেছিলাম আগের দিনের ভিডিওতে যে ডিভিশন বেঞ্চে স্বস্তি রাজ্যের গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অনুসন্ধানে আরও 4 মাস সময় চেয়ে দিল আদালত। অর্থাৎ আমি বলেছিলাম যে আজকেই সোমবার কিন্তু একটা শুনানি আছে আদালতের তরফ থেকে, সেই শুনানি কিন্তু এই মুহূর্তে একটু আগে অর্থাৎ 2:15 দেখতেই পাচ্ছ তোমরা, 14 ফেব্রুয়ারি 2:15 একটু আগেই কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে। সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, বিস্তারিত সমস্তটাই পড়ে শোনাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত সমস্ত খবরাখবর কিন্তু তোমাদেরকে আমি সবার আগে দেওয়ার চেষ্টা করি, আর সেই সাথে আমি প্রাইমারি এবং আপার প্রাইমারির প্রিপারেশন কিন্তু আমার চ্যানেলে আমি দিচ্ছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে দেখি কী কী বলছে। গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে 573 জনকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ 573 জনকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। আপিল করে রাজ্য সরকার, ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য সরকার। আজ সোমবার, অর্থাৎ আজকে সোমবার, এই মামলার গ্রহণ করে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে দুর্নীতি খতিয়ে দেখতে কমিটিকে আরও 4 মাস সময় দিয়েছে ডিভিশন বেঞ্চ। তারপরে দেখো কী খবর রয়েছে, আগামীকাল এই মামলার শুনানি। আদালতের পর্যবেক্ষণ ছিল গ্রুপ ডি পদে নিয়োগ বড় দুর্নীতি হয়েছে, 553 জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশও দেয় আদালত। অবিলম্বে তাদের বেতন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়। আমি আগেও বলেছি সিঙ্গেল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় কিন্তু রাজ্য সরকার, এবং সরকারের তরফে বিচার বিভাগীয় তদন্ত অনুসন্ধান কমিটি দাবি করে দুর্নীতি হয়েছে কিনা তা খুঁজে বের করতে হবে এবং আরও সময় চাই দিতে হবে। কারণ 15 থেকে 20 জনকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কোভিড বিধি মেনে তদন্তে এগোতে হবে, এর জন্য সময় দরকার। আজ বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ আরও 4 মাস সময় মঞ্জুর করলো, অর্থাৎ একটা ভালো খবর যে আরও 4 মাস সময় তারা চাইলো। সেই 4 মাসে কিন্তু তারা সমস্ত কোথায় দুর্নীতি হয়েছে সমস্ত কিছু খোঁজখবর নিয়ে তারপরে কিন্তু তারা আবার আদালতে দেখা করবে। গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআইকে ডাকার প্রয়োজন নেই, সেটা আমি আগেই বলেছি যে সিবিআইকে ডাকা কিন্তু হবে না, অর্থাৎ বিচার বিভাগীয় তারাই কিন্তু তদন্তটা করবে বলে আগেই জানানো হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আচ্ছা, তারপরে কি দেখো, গ্রুপ ডি নিয়োগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে আদালত জানিয়েছিল গ্রুপ ডি নিয়োগে কী নিয়ম হয়েছে তা অনুসন্ধান করার জন্য প্রাক্তন বিচারপতির নেতৃত্বে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হবে। অর্থাৎ কী পদ্ধতিতে সেই নিয়োগটাকে কোথায় অনিয়ম হয়েছে বা কী পদ্ধতিতে নিয়োগ হয়েছিল সমস্তটার তথ্য কিন্তু অনুসন্ধান করে বা খতিয়ে দেখতে হবে। প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বার্গের নেতৃত্বে তৈরি করা হবে গ্রুপ ডি নিয়োগ মামলার বিশেষ তদন্তকারী দল, তারাই এসএসসির গ্রুপ ডি নিয়োগে তদন্ত করবে। তাহলে কারা এসএসসির গ্রুপ ডি নিয়োগে তদন্ত করবে, সেটা হচ্ছে এই যে রঞ্জিত বার্গের নেতৃত্বে তৈরি করা একটি দল, বিশেষ দল, তদন্তকারী দল, তারাই কিন্তু এটা করবে, সিবিআই করবে না। আজ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে জানিয়েছে প্যানেলের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে তার অনুসন্ধানে আরও 4 মাস সময় দিতে হবে। বিচার বিভাগীয় কমিটি এই তদন্ত করে তারপরে কিন্তু রিপোর্ট পেশ করবে। আজকের মতো খবরটি এই পর্যন্ত, যদি তোমাদের এই খবরে সত্যি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই এই খবরটিকে অন্যদের কাছে শেয়ার করে দাও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী।